হ্যালো গাইস, আজকের ভিডিওতে কি কি থাকছে ফরেক্স নিয়ে ঝুঁকি, লাভ লস সম্বন্ধে কিছু কথা, সিগন্যাল, রোবট, ইন্ডিকেটর এর সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে। নেক্সট টু দ্য পয়েন্ট, ডলারকে টাকা হিসাবে দেখুন, এটা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা থাকবে। নেক্সট টু দ্য পয়েন্ট, পড়ালেখা প্লাস অভিজ্ঞতা ফরেক্স নিয়ে, এ সম্বন্ধেও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। নতুনরা যে ভুলগুলো করে, নেক্সট টু দ্য পয়েন্ট, ব্যবসা বিদেশ নিয়ে কিছু কথা, প্রফেশনাল ভাবে শুধুমাত্র পরে এই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে। তো গাইডস, ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। প্লাস আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ। তো চলুন গাইডস, আমরা কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে যাই, লেটস গো। নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, পৃথিবীর এমন কোনো ব্যবসা নেই ঝুঁকি নেই। আজকের সেই ফার্স্ট আমাদের যে পয়েন্টটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে ফরেক্স নিয়ে ঝুঁকি। ফরেক্স নিয়ে ঝুঁকি আমরা সবাই জানি, কেউ বলেছে 20%, কেউ বলেছে 100%, কেউ বলেছে 50%। আসলে পার্সেন্টের রেটটা কেমন সেটা বিস্তারিত আমরা জানবো। এটা বিস্তারিত জানার জন্য আমাদেরকে আগে আমাদের ফরেক্স এর বাইরে কিছু আমরা এখানে কথা বলবো, তাহলে আপনাদের রিস্ক সম্বন্ধে কিছুটা হলেও বুঝে আসবে। যেমন আমি একটা মেসেজ দিতে পারি, সাপোজ মনে করেন আপনি একজন গাড়ির ব্যবসায়ী, সাপোজ মনে করেন আপনি হানি পরিবহনের একজন গাড়ির ব্যবসায়ী, রিস্কের একটা ব্যবসা, বিকজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে দুর্ঘটনা ঘটতে পারে। সো গাইস, আপনি একটা জিনিস বিষয় লক্ষ্য রাখুন, যে মালিক কিংবা যে ইনভেস্টর গাড়িটি ক্রয় করেছে প্রায় 2 কোটি টাকার সামথিং এদিক এদিক হতে পারে। সো গাইস, 2 কোটি টাকার সে এত বড় রিস্ক নিজে থেকে নিয়েছে, প্লাস যে কোনো সময় তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়তোবা সরকারি দল বিরোধী দলের কোন দলে পড়ে তার গাড়ি কিন্তু পুড়ে যেতে পারে। সো সে এত বড় রিস্ক নিয়ে একটা ব্যবসা ঝুঁকি নিয়ে সে নেমেছে। সো গাইডস, এই তুলনায় আমি মনে করি ফরেক্সের ঝুঁকি কিছু না, অন্য অন্য ব্যবসার চেয়ে আমি মনে করি এখানে ঝুঁকি অনেক অনেক অংশে কম। সো গাইডস, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট টু দ্য পয়েন্ট, লাভ লস সম্বন্ধে কিছু কথা। একটা ট্রেড ইন্ট্রি নিয়েছেন, প্লাস সেটা দেখা গেছে $20-25 লাভ হয়েছে বা প্রফিট হয়েছে বা $100 প্রফিট হয়েছে, আমাদের মনের মধ্যে যে একটা কিউরিসি সব সময় থাকে কখন কাটবো, এক্সিট না করা পর্যন্ত মনের মধ্যে একটা কিউরিসি থাকে, প্লাস সার্বক্ষণে টার্মিনালের সামনে বসে থাকা। আসলে বিষয় হচ্ছে তা না, আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে স্ট্র্যাটেজি আপনাকে ওপিনিয়ন অর্থাৎ বাই দেওয়ার সম্বন্ধে সে ক্লিয়ারেন্স ধারণা দিবে, প্লাস আপনি যে ইন্ট্রিটা ক্লোজ করবেন সে সম্বন্ধেও আপনাকে প্রপার সিগন্যাল দিবে, অর্থাৎ আপনি কখন ইন্ট্রি নেবেন প্লাস ইন্ট্রিটা কখন এক্সিট করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার স্ট্র্যাটেজির উপর। আপনার স্ট্র্যাটেজির উপর আপনার আস্থা বিশ্বাস থাকতে হবে। তো লসের সময় আমরা দেখি সেটা হচ্ছে অনেক লস হয়ে গেছে, তারপরও আমাদের সেখানে ধৈর্য অনেক। তার মানে কি, আমি লাভের ক্ষেত্রে আমার ধৈর্য হারাই ফেলি আর লসের ক্ষেত্রে আমার ধৈর্য বেড়ে যায়। এই যদি আপনার যদি হ্যাবিট হয় বা এটা যদি আপনার মধ্যে থেকে থাকে, আমি মনে করি এই অভ্যাস আপনাকে চেঞ্জ করতে হবে। অবশ্যই এই অভ্যাস চেঞ্জ করা এত সহজ না, আপনাকে আস্তে আস্তে আপনাকে এটা পরিহার করতে হবে। নেক্সট টু দ্য পয়েন্ট, সিগন্যাল, রোবট, ইন্ডিকেটরস সম্বন্ধে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমরা যারা নতুন তারা হয়তোবা শিক্ষা অর্থাৎ আমাকে এখানে গভীরভাবে শিক্ষাটা নেওয়ার সেটা তারা নেয় না, কিছু হয়তোবা বেসিক পড়ালেখা করে তারা হয়তোবা লাভ লস সেটা সেটা করে তারপর তারা যে ভুলটা করে সেটা হলো বিভিন্ন সিগন্যাল প্রোভাইডার থেকে তারা সিগন্যাল ক্রয় করে, এটা হচ্ছে তাদের ভুল আমি মনে করি। কারণ একজনের কাছ থেকে আপনার সিগন্যাল নেওয়া মানে আপনি নিজেকে নিজে পঙ্গুত্ব বরণ করেছেন। আর দ্বিতীয় ভুল যেটা করে সেটা হচ্ছে রোবট, সিগন্যাল নেওয়ার পর তারা মনে করে না ও তো বাই সেল দিয়েছে, দেখা গেছে 10টা সিগন্যাল দিয়েছে, দেখা গেছে সেখানে 3টা সে প্রফিট করেছে আর 7টা লস করেছে, তাহলে সিগন্যাল উঠার তার আস্তে 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 হারায় ফেলে। অর্থাৎ এই সময়টা কখন আসে যখন সে 3-4 বছর অতিক্রম করে, তখন তারা কিন্তু এই সিগন্যাল, রোবট, ইন্ডিকেটরসের পিছনে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে, তো রাতারাতি অনেক কিছু ঘুরে ফেলবে। যে ইন্ডিকেটরগুলো আছে তারা এগুলো দেখে দেখে মনে করে যে না এটাই কিনলে মনে হয়
বা এই ইন্ডিকেটরটাই আমার ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করে দিবে, তখন তারা ইন্ডিকেটরের পিছনে অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, প্লাস এই সময় আর অর্থ ব্যয় করতে করতে তাদের 4-5 বছর সময় চলে যায়। সো গাইডস, আমি মনে করি এই অর্থ আর সময় মিলে সব মিলে 10-12 লাখ টাকা তাদের চলে যায়, তারা নিজেরাও বুঝতে পারে না আসলে। তো আমি মনে করি আপনারা অবশ্যই শিখেন প্রফেশনাল মানের, যে কেউ আপনাকে ভালো শিখায় তার কাছে শিখেন রোবট ইন্ডিকেটরস আর সিগন্যাল উপর আপনারা নির্ভরশীল না হয়ে আপনারা প্রফেশনাল ভাবে আপনি নিজে আগে শিক্ষিত হন, তারপর আপনি বুঝতে পারবেন কেন মার্কেটটা বাই গেল, কেন সেল গেল, কেন আমি ট্রেড করব না। ধন্যবাদ। নেক্সট টু দা পয়েন্ট, ডলারকে টাকার হিসাব করুন। অর্থাৎ এর কথা হচ্ছে আপনি প্রতিদিন যে টাকা ইনকাম এখান থেকে করতেছেন এটাকে আমরা অনেকে ডলার হিসাব করি, অর্থাৎ আপনি যদি ডলার হিসাব না করে আপনি যদি বাংলা টাকা অর্থাৎ বিডি টাকা আপনি হিসাব করেন, $1 মানে বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে 90 টাকা 95 টাকা সামথিং এদিক সেদিক হতে পারে। তো এখন আপনার যখন টাকা ডলার না হিসাব করে টাকার হিসাব করেন তাহলে অ্যামাউন্টটা আপনার কাছে অনেক অনেক বেশি মনে হবে, কারণ আপনি যদি ডেলি $5 ইনকাম করেন অর্থাৎ আপনার একটা হ্যান্ডসাম অর্থাৎ বাংলাদেশের প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে যে মোটামুটি 20-25 হাজার টাকার একটা স্যালারি আসে তার একটা আশপাশের একটা আপনার অ্যামাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন অনায়াসে 1-2 ঘন্টা কাজ করে। টাকার হিসাব করলে আপনার কাছে এই টাকাটা অনেক বড় হবে বিষয়টা বুঝতে পারছেন। পড়ালেখা এবং অভিজ্ঞতা, আসলে ফরেক্সকে আপনাকে প্রচুর পড়ালেখা করতে হবে, অভিজ্ঞ কোনো বাইর থেকে আপনাকে তার পড়ালেখা তারা কীভাবে করেছে তাদের অভিজ্ঞতাগুলো আপনাকে তার কাছ থেকে যে কোনোভাবেই হোক টাকা দিয়ে হোক যে কোনো কলাকৌশলে তার কাছ থেকে আপনাকে নিতে হবে, প্লাস তাদের অভিজ্ঞতা সে হয়তোবা 10-12 বছর সে অনেক কষ্ট করে শিখেছে সেটা কিছু টাকা দিয়ে আপনি তার কাছ থেকে কিনে নিলেন, অর্থাৎ আপনি 10-15 বছরের যে সময়টা আপনি ব্যয় করতেন সেটা আপনি অনায়াসে অল্প কিছু টাকা দিয়ে তার কাছ থেকে আপনি তার অভিজ্ঞতা প্লাস লেখাপড়ার যে সিস্টেম সব কিছু আপনি ক্রয় করে নিলেন। তাহলে কি হবে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অর্থাৎ ফরেক্স লাইফটা আপনি এনজয় আপনি উপভোগ করতে পারবেন। সো গাইডস, নতুনরা যে ভুলগুলো করে এ সম্বন্ধে কিছু কথা। নতুনরা প্রথমত যে ভুলগুলো করে তারা হচ্ছে এখানে রাতারাতি আমাকে কিছু করতে হবে অর্থাৎ শিক্ষা যে শিখতে হবে এরকম মনোভাব তারা এখানে পরিহার করে, অর্থাৎ তারা কিছুটা শিখে হয়তো বাই সেল দিয়ে তাদের প্রফিট হয়তো বা হয়ে যায় তখন তারা মনে করে না ফরেক্সটা তো খুবই ইজি বা খুবই সিম্পল একটা বিষয়, সো তারা অনেক বেশি আর ঝুঁকি নেয় প্লাস তাদের অ্যাকাউন্ট জিরো হতে বাধ্য। ব্যবসা বিদেশ নিয়ে কিছু কথা, টু দ্য পয়েন্ট, এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ধরুন আপনি অনেক বড় শিক্ষিত, তো আপনাকে হয়তো বা ব্যবসা করতে হবে না সার্কি করতে হবে না বিদেশ যেতে হবে, অর্থাৎ জীবনে কোনো না কোনো একটা ফাট বা কোনো না কোনো একটা অংশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। ধরুন আপনি যদি একটা ব্যবসা করেন সেই ব্যবসার ডেকোরেশন খরচ 1-2 লক্ষ টাকা খরচ হয়, অর্থাৎ ব্যবসায়ের মূলধন চেয়েও এই যে আপনি ডেকোরেশন খরচ এটাও কিন্তু একটা ব্যবসায়ের পার্ট। সো আপনাকে ফরেক্সে যদি থাকতে হয় এই ডেকোরেশন খরচটা আপনাকে করতে হবে, কিংবা আপনি যদি বিদেশে যান সেখানে আপনাকে ইউরোপ আমেরিকা যদি আপনি যান 10-12 লক্ষ টাকা খরচ হবে, অর্থাৎ এই টাকা একদমই খরচ সেটা আপনাকে রিটার্ন দেওয়া হবে না, আপনাকে ওই দেশে গিয়ে যে কোনো কর্ম করতে হবে। তো আমার প্রশ্ন হলো আপনি যদি অন্য দেশে যেয়ে 10-12 লক্ষ টাকা খরচ করে যদি কর্ম করতে পারেন বা কিংবা ওই দেশ থেকে চলে আসলেও আপনাকে আবার সেই কর্ম করতে হবে, সো আমি মনে করি আপনি বিদেশ 10-12 লাখ টাকা খরচ করে বিদেশ না গিয়ে আপনি প্রফেশনালভাবে ফরেক্স করুন, বিদেশের টাকা ঘরে বসে আপনি আয় করুন, কারণ আপনি ওই দেশে গেলেও আপনাকে কর্ম ছাড়া আপনাকে কেউ স্যালারি দিবে না। তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি। আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে যেটা টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে প্রফেশনালভাবে শুধুমাত্র ফরেক্স করা, আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফরেক্স করার সময় আপনাকে অন্য কোনো প্রফেশনাল সাথে অর্থাৎ অন্য কোনো ব্যবসা বাণিজ্য অন্য কিছু সাথে আপনাকে অ্যাডজাস্ট হওয়া যাবে না, আপনাকে প্রথম পর্যায়ে একদম প্রফেশনাল মানে আপনাকে এখানে ইন করতে হবে, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা আপনাকে ফরেক্স নিয়ে কিন্তু ভাবতে হবে, একদম তার সকাল বিকাল রাত্রি কী আচরণ তার সিস্টেমটা কী তাকে গভীর থেকে গভীরে আপনাকে যেতে হবে। ধন্যবাদ।
Thank you.